নির্বাচনে বিজেপির সঙ্গে রাজনৈতিক জোট বহাল থাকলেও 5টি নয় 6টি আসনে লড়াই করবে আইপিএফটি দল। রবিবার সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া জানান, 41 এমপিনগর কেন্দ্রে দলের প্রতীক নিয়ে লড়াই করবেন সিন্ধু চরণ জমাতিয়া। আইপিএফটি রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কেন্দ্রে দল প্রার্থী ঘোষণা করেছে বলে তিনি জানান। 2023 বিধানসভা নির্বাচনে আমরা আইপিএফটি এবং বিজেপি যুদ্ধের মাধ্যমে আমরা লড়াই করছি। ত্রিপুরা রাজ্যে 60টি আসনের মধ্যে 20টি আসন সংরক্ষিত আসন, SC সংরক্ষিত আসনের মধ্যে আমরা আইপিএফটি গতকালকে 5টি আসনে আমরা ক্যান্ডিডেট ডিক্লার করেছিলাম। পুনরায় আজকে আমরা আইপিএফটির রাজ্য কমিটির তরফ থেকে পুনরায় আজকে আমরা আর একটি আসনের আমাদের ক্যান্ডিডেট আমরা ডিক্লার করব। সেটা হচ্ছে 41 SC সংরক্ষিত আসনের অম্পি বিধানসভা কেন্দ্রের আমাদের আইপিএফটির সিম্বল নিয়ে এবং আইপিএফটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এই 2023 বিধানসভা নির্বাচনে শ্রীযুক্ত সিন্ধুচরণ জমাতিয়া। উনি আমাদের বর্তমানে সিটিং MLA। যে নির্বাচনটা আমরা কোনো কারণে আমরা ষড়যন্ত্রের পা যাতে না পড়ে সকলের কাছে আমরা অনুরোধ রাখবো, আশা রাখছি আমরা বিজেপি এবং আইপিএফটি আশা রাখছি ত্রিপুরা রাজ্যের আমাদের সমস্ত প্রিয় নাগরিকরা এবং ভোটাররা আমাদের এই আবার সামনে পুনরায় 5টা বছরের জন্য আমাদেরকে এই আইপিএফটি এবং বিজেপিকে সমর্থন করবে। কেননা রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানের মুখ্যমন্ত্রী যেভাবে জনগণের জন্য যে হারে কাজ উন্নয়নের কাজ করছে সেটাকে জনগণ এই রাজ্যের জনগণরা স্যাটিসফাই হবে বলে আমরা মনে রাখছি এবং আমরা বিপুল সংখ্যা নিয়ে আমরা পুনরায় সরকার গঠন করব। আমরা এই প্রিয় বিশ্বাস আমরা রাজ্য জনগণের কাছে আমরা অনুরোধ রাখব। তবে শুক্লাচরণ নোয়াতিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, সারা রাজ্যে বিজেপি আইপিএফটি দলের কর্মীরা জয়ের জন্য পরস্পর হাত মিলিয়ে লড়াই করবেন এবং দলের প্রার্থীদের জয়ী করবেন। উল্লেখ্য, শনিবার বিজেপি আইপিএফটি যৌথভাবে ঘোষণা করেছিল 5টি আসনে লড়াই করবে আইপিএফটি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।